হ্যালো বিডি মানি মেকার, আশা করব আপনারা সব ভালো আছেন। তো প্রতিদিনের মতো বন্ধুরা, আজকে আমার ট্রেডিং হিস্ট্রিটা আপনাদের সাথে শেয়ার করব। তো যেমনটা আমি এর আগে বলছিলাম, আজকে ট্রেডিংটা বন্ধুরা, আজকে আমেরিকা ব্যাংক হলিডে থাকার কারণে আজকে আমরা খুব একটা বিগ মুভ আমরা দেখিনি। তো আজকে মার্কেট একেবারে অনেক ঠান্ডা ছিল, যদিও কিছু কারেন্সি পেয়ারে আমাদের বেশ ভালো একটা মুভ আমরা দেখেছি, বাট তারপরও ম্যাক্সিমাম মার্কেটগুলোর ভলিটিলিটি বা লিকুইডিটি অনেক কম ছিল। তো আজকে এক্স্যাক্টলি আমরা $620 মতো প্রফিট করেছি। আমি আপনাদেরকে দেখাবো জুম করে যে এক্স্যাক্টলি আজকে এটা টু ডেজ হিস্টোরিক্যাল ডাটা। এবং বন্ধুরা, আমি আপনারা জানা আমাকে চেনেন, তা তো চেনেন, বন্ধুরা যারা চেনেন না, বন্ধুরা আমি জানালো, আমি আপনাদের মতো সাধারণ মানুষজনকে আমার ইউটিউব চ্যানেলে আমার নিজের ট্রেডিং জার্নিটা শেয়ার করি। তো সাধারণত বন্ধুরা, আমি পেশাগতভাবে একজন সফটওয়্যার ডেভেলপার, কিন্তু আমি ট্রেডিং শিখতে যে এবং ট্রেডিং শেখাতে যে যে বিষয়গুলো খেয়াল করেছি বিগত দিনগুলোতে, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি 2016 সাল থেকে ট্রেডিং শেখা শুরু করি, 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত ট্রেডিং শিখেছি, এবং 2019 সাল থেকে এখন পর্যন্ত আপনাদেরকে ট্রেডিং শিখিয়ে আসছি। তো আমি ট্রেডিং শিখতে যে এবং শেখাতে যে যে বিষয়গুলো খেয়াল করেছি, সেই বিষয়গুলো আপনাদের ট্রেডিং কোর্স আকারে এবং আমি ইউটিউব ভিডিওগুলোতে শেয়ার করি। তো আজকে বন্ধুরা, একেবারে খুবই বিজি ডে ছিল আমার, তো সেজন্য আমি আজকে আপনাদেরকে তেমন কোনো ভিডিও আপলোড করতে পারিনি, বাট কালকে কিছু অ্যানালাইসিস আমি দেওয়ার চেষ্টা করব আমার কোর্সের ভেতর এবং আপনাদের ফ্রি ইউটিউব মানে চ্যানেলে। তো একটা জিনিস মনে রাখবেন, আমার কোনো ফ্রি মানে আমার কোনো ফ্রি টেলিগ্রাম কমিউনিটি কিংবা আমার কোনো ফ্রি ফেসবুক পেজ নেই, আমার অনলি একটি ট্রেডিং কোর্স আছে, যে ট্রেডিং কোর্সে আমি আপনাদের স্টুডেন্টদেরকে অ্যাড করাই। অর্থাৎ এবং আমরা প্রত্যেক সপ্তাহে তিনটি করে ওরিয়েন্টেশন ক্লাস নেই, অর্থাৎ তিনটি নতুন, সর্বোচ্চ তিনজন নতুন স্টুডেন্টকে আমাদের কোর্সে অ্যাডমিট করাই। তো আপনারা যারা আমার কাছে ট্রেডিং শিখতে যাচ্ছেন, তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা জাস্ট বলবেন যে আপনার নামই, আপনি এই জায়গা থেকে আমাকে নক করেছেন, অর্থাৎ এখানে থাকেন এবং আপনি আমাদের কোর্সে জয়েন করতে যাচ্ছেন। তাহলে আমাদের কোর্সের রুলস এবং রেগুলেশন ফলো করে আপনি জাস্ট একটা ওরিয়েন্টেশন ক্লাস করে আমাদের কোর্সে অ্যাডমিট হতে পারছেন, যারা আমার কাছে ট্রেনিং শিখতে আছেন। তো যাক বন্ধুরা, তো আমরা একটা কাজ করি, আমরা একটু জুম ইন করবো, এবং জুম ইন করে আমরা এখানে কাস্টম পিরিয়ডে ক্লিক করব। কাস্টম পিরিয়ডে ক্লিক করে এখানে আমরা টুডে টুডে করাই আছে, আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই আজকে হিস্টোরিক্যাল ডাটা। তো এখানে বন্ধুরা কিছু ট্রেড আমি এর আগে প্লেস করেছিলাম, সেগুলো আজকে লিটারালি ক্লোজ করেছি। তো এর আগের উইকে ফ্রাইডেতে আমি সব ট্রেড ক্লোজ করিনি, কারণ আমি আপনাকে বলেছিলাম যে কিছু ট্রেড আমি হোল্ড করে রাখবো, তো সেই ট্রেডগুলো আজকে আমি ক্লোজ করেছি। তো একটা কাজ করি বন্ধুরা, আমরা এখানে কাস্টম পিরিয়ডে ক্লিক করে যদি আমি এখানে আবার লাস্ট উইকে যাই, তাহলে আপনার ওই একই বিশ্বাস আসে আর কি। স্ট্রেন্থস $600 শো করছে, আজকের বলে শো করছে। তো আমরা যদি আবার এখানে কাস্টম পিরিয়ডে ক্লিক করে আমরা টু ডেতে ক্লিক করি, তাহলে ওই $620। আর বন্ধুরা, আমি আসলে এই জিনিসগুলো আসলে বুঝি না, মাথায় ঢুকে না। তো আমি আরেকবার জুম ইন করছি, জুম ইন করে আমাদের এর আগের উইকের হিস্টোরিক্যাল ডাটাটা যদি আমরা দেখি, অর্থাৎ আপনার ফেব্রুয়ারির 11 তারিখ থেকে আপনার 17 তারিখ পর্যন্ত, এর আগের সপ্তাহে আপনারা সবাই জানেন যে আমি $10,000 কাছাকাছি প্রফিট করেছি। এই যে $10,000 $650, অর্থাৎ $10,655 প্রফিট করেছিলাম। বন্ধুরা মনে রাখবেন, আমি আরেকবার জুম ইন করছি, জুম ইন করে আমরা যদি আজকে টু ডে ডেটাটা দেখি, এই যে $620। ঠিক আছে, তো বন্ধুরা যেমনটা আমরা বলছিলাম, আমাদের এই অ্যাকাউন্টে আমাদের এক্সপেকটেশন হলো $100 থেকে $300। তো $300-এর উপরে যেই দিনই প্রফিট হবে, সেই দিনই আমরা মানে বুঝে নিব যে এটা আমাদের জন্য এক্সপেকটেশন অনেক বাইরে, এবং উই আর রিয়েলি হ্যাপি। এবং এর থেকে যদি আরও বেশি প্রফিট হয় তাহলেও আমরা হ্যাপি। বাট আমরা দেখতে চাই আজকে ট্রেডিং ডে মনে হয় 6, যেহেতু আমরা এক সপ্তাহ ধরে আপনাদের সাথে ট্রেডিং হিস্টোরি শেয়ার করার চেষ্টা করছি, তো সেই হিসেবে আজকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা $620 প্রফিট করেছি। এবং ইনশাল্লাহ আমাদের সামনের দিনগুলোতে আমরা এই প্রফিটের স্ট্রিকটা আমরা বজায় রাখার চেষ্টা করব। যখন আমরা লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করছি এবং যখন আমাদের স্প্রেডের কোনো ঝামেলা নেই, তখন আমাদের লোয়ার টাইম ফ্রেমের স্ট্র্যাটেজিগুলো খুব ভালো মার্কেটে ওয়ার্ক করে। এবং আমি এর আগে অনেকবার বলেছি, আপনারা যদি মনে করেন যে আপনারা মানে খুবই টাইট স্প্রেডের অ্যাকাউন্টে ট্রেড করতে চান, তাহলে আপনারা এক্সচেঞ্জ ব্রোকারে ট্রেড করতে পারেন, এবং এক্সচেঞ্জ খুবই ভালো একটা ব্রোকার, এখানে পেমেন্টও আপনার খুব ফাস্ট এরা দিয়ে দেয়। লিটারালি আমি আপনার ধরুন উইথড্র করার সময় যেমন আমি দেখি যে আপনি এ রুম থেকে ওই রুমে যেতে যেতে দেখা যায় উইথড্র হয়ে যায়, খুবই এত ফাস্ট উইথড্র হয় মানে বলার বাইরে। তো
এক্সচেঞ্জে উইথড্রল খুবই ফাস্ট, এর স্প্রেডটা অনেক টাইট, এবং আমাদের ট্রেড করার জন্য, বিশেষ করে আমি ট্রেডার হিসেবে ট্রেড করার জন্য যত সুযোগ সুবিধা থাকার দরকার এক্সচেঞ্জ সব কিছু আমাকে দিয়েছে, সে সুযোগ সুবিধা দিয়েছে। তো সেজন্য আমি অন্য কোনো প্ল্যাটফর্মে বন্ধুরা মুভ করে না, এক্সচেঞ্জে আমি লেগে আছি, পড়ে আছি। আপনারা যারা ট্রেড করতে যাচ্ছেন মনে রাখবেন, লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করলে আপনার টাইট স্প্রেড খুবই ইম্পর্টেন্ট, কমিশন দিলে কোনো সমস্যা নেই বাট টাইট স্প্রেডটা খুব ইম্পর্টেন্ট। তো সেই হিসেবে এক্সচেঞ্জ ব্রোকার আমার কাছে বেস্ট মনে হয়। তো যাক বন্ধুরা, আপনারা যারা আমার কাছে ট্রেডিং শিখতে আছেন তারা চাইলে আমাদের ট্রেডিং কোর্সে জয়েন করতে পারেন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা চ্যাট বক্সে জানাতে পারেন। এবং কালকে আমি ফ্রি থাকবো সকালের দিকে, তো সকালের দিকে আমি একটি অ্যানালাইসিস ভিডিও দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করবো। এই ভিডিওটি কালকে সকালবেলা আমি পাবলিশ করব সকাল 8টার দিকে। তো আপনাদের এই ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।